এই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকের এই ভিডিওতে আপনাদের নিউ ইয়ারের একটি ফটো এডিটিং দেখাবো, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন, তাহলে যখনই আমরা এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। গাইজ, সবার প্রথমে আপনাদের পিকশার্ট অ্যাপটিকে ওপেন করতে হবে। তো পিকশার্ট অ্যাপ যদি আপনার কাছে না থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নিন। তো এরপর ওপেন করুন। ওপেন করার পর আপনাদেরকে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, ওখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করে নিন। তো এরপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন অ্যাড ফটো, অ্যাড ফটোতে ক্লিক করুন। এরপর আপনারা এখান থেকে আপনার ফটোটিকে নিয়ে নিন। তো এখানে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি, নেওয়ার পর অ্যাডে ক্লিক করছি। তো অ্যাডে ক্লিক করার পর এখানে ফটো চলে এসছে। তো গাইজ, এখানে আমি প্রথমেই এর আগেই ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে রেখেছি, তো আপনারাও আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে রিমুভ করে নেবেন। তো আপনারা আশা করছি জানেন কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, আর যদি কেউ না জেনে থাকেন তো তার জন্য আমি এর আগে একটি ভিডিও বানিয়ে রেখেছি কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো সেই ভিডিওটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, তো ওখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিন। তো এরপর আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিন। তো এরপর আপনারা ফটোটিকে নিয়ে ঠিক এভাবে আপনারা সুন্দরভাবে এখানে আপনার ফটোটিকে বসিয়ে দিন। তো আমি এখানে সুন্দরভাবে এখানে বসিয়ে দিচ্ছি। তো বসানো হয়ে গেলে আপনারা এবার আবারও এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করুন। অ্যাড ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে 2020-র এই পিএনজিটাকে নিয়ে নিন। তো তারপর আবারও অ্যাডে ক্লিক করুন। তো এবার আপনারা পিএনজিটাকে এখানে সুন্দরভাবে লাগিয়ে দিন আপনার হাতে। তো এটাকে আপনারা সুন্দরভাবে এখানে হাতে লাগিয়ে দিন, হাতের কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লাগানো হয়ে গিয়েছে। তো এরপর আবারও আপনার অ্যাড ফটোতে ক্লিক করুন। এরপর আপনারা এই এই পিএনজিটাকে নিয়ে অ্যাডে ক্লিক করুন। তো এই সব পিএনজির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, তো এটাকে এবার পিএনজিটাকে ফুল করে দিন, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। তো এবার আপনাদের ফটো রেডি। তো এবার আপনারা ওপরের দিকে রাইটে ক্লিক করুন। রাইটে ক্লিক করার পর আপনারা ফটোটিকে গ্যালারিতে সেভ করে নিন। ওপরে আবারও তীর আইকনে ক্লিক করে এখানে সেভ ফটো, সেভে ক্লিক করে তারপরে আবারও সেভে ক্লিক করলেই আপনার ফটো গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আজকের এই ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।